হ্যালো, আমি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আগের লাইফে যিনি ছিলেন আমি দেখি তাকে যুক্ত করতে পারি কিনা। আপনি যদি থেকে থাকেন আপনি একটু এখানে অ্যাড পাঠান, আমি আপনাকে যুক্ত করি। আমি আপনাকে বিষয়টা একটু বলি। ওর নাম খুব সম্ভবত মেহেদি হাসান ভাই। আপনি যদি থাকেন আপনি একটু আসুন, আমি আপনাকে মেহেদি হাসান ভাই আপনি কি আছেন? যদি থাকেন আপনি অ্যাড পাঠান, আমি একটু আচ্ছা আমি আপনাকে যুক্ত করি। আমি খুব অল্প সময়ের জন্য থাকব, এই 5 থেকে 10 মিনিট। হ্যাঁ মেহেদি হাসান ভাই, বলেন, আপনি যেটা বলছিলেন বলেন। আপনি আপনি বলেন, আমি কোথায় শেষ করছিলাম কি বলতে হবে? আচ্ছা, না আপনি বলছিলেন আয়াতগুলোতে এগুলো আল্লাহর কথা না জুলকারনাইনের কথা, তো আপনি আপনি এই প্রশ্নটা করার কারণটা কি? মানে আপনার এটা বলা যে জুলকারনাইনের কাছে মনে হয়েছে বা জুলকারনাইন ভুল বলতে পারে, এটা বলার জন্য বলা নাকি এমনি জানার জন্য বলা? না না, জানার জন্য এবং বলার জন্য, সেটা হচ্ছে আমি যতটুকু, আপনাকে তো সেই প্রথম দিনে আমি বলছি, আপনাকে একটা শুনি আবার মানে মিলিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এক কাজ করি, সেটা হচ্ছে এই যে এই সুরার এই আয়াতগুলো বলে শোনাই নাকি ভালো হয়। হ্যাঁ একটু লাইনে থাকেন, আমি আপনাকে আয়াতগুলো বলে শোনাচ্ছি। সুরা 18, আপনার ওখানে খুব নয়েজ হচ্ছে। তাই জি, আপনি একটু মাইক্রোফোনটা যদি চিপে ধরেন মাইক্রোফোন ভালো চেপে হয়। ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এই যে সুরা 18-র আয়াত 83 থেকে শুরু হয়েছে জুলকারনাইনের বর্ণনা। এর আগের আয়াতটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে, এই আয়াত থেকে শুরু হচ্ছে জুলকারনাইনের বর্ণনা। আমি বর্ণনাগুলো আপনাকে বলে শোনাচ্ছি। অনুবাদক হচ্ছে মুহিউদ্দিন খান, ঠিক আছে? আমি আর আপনি বললে অন্য অনুবাদকের অনুবাদও বলে শোনাতে পারি। মুহিউদ্দিন খানের অনুবাদ। সুরা 18 আয়াত 83 থেকে শুরু হচ্ছে। তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব, আল্লাহ বলছে। তারপর 84 আয়াতে, আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ে কার্যোপকরণ দান করেছিলাম। 85 নম্বর আয়াতে, অতপর তিনি এক কার্যোপকরণ অবলম্বন করলেন, এক পথ অবলম্বন করলেন। আয়াত নাম্বার 86-তে এবার আসছে, অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। বললেন, যে কেউ সীমা লঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেব অথবা তিনি তার পালনকর্তার কাছে ফিরে যাবেন, তিনি তাকে কঠোর শাস্তি দেবেন। আচ্ছা 88 নম্বর, এবং যে যে বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে ও তার জন্য প্রতিদান রয়েছে কল্যাণ এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব। আয়াত 89, অতপর তিনি এক পথ অবলম্বন করলেন। 90 নম্বর আয়াতে বলছে, অবশেষে তিনি যখন সূর্যের উদয় স্থলে পৌঁছলেন তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখলেন যাদের জন্য সূর্য তাপ থেকে আত্মরক্ষার জন্য কোনো আড়াল আমি সৃষ্টি করিনি। এগুলো আল্লাহ বলছে। 91 নম্বর আয়াতে,
প্রকৃত ঘটনা এমনই, আমি তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। দুলকারনাইনের আয়াত আবারও আছে, আবার তিনি এক পথ ধরলেন, অবশেষে তিনি যখন দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন তখন তিনি সেখানে এক জাতিকে দেখতে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বললো, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে, আপনি বললে আমরা আপনাদের, এটা আর কি জুলকারনাইনের বর্ণনায় আবারও বলছে, এটা ইয়াজুজ মাজুজ সম্পর্কে একটু আগে আমরা যেটা বলেছিলাম প্রাচীরের এক পাশে থাকা সেই কাহিনী, এটা আর এক কাহিনী, এখানে আর এক গোজামিল খুঁজে পাওয়া যাবে যে এই ধরনের কোনো প্রাচীরের আড়ালে থাকা জাতির কথা পৃথিবীতে কোথাও পাওয়া যায়নি। তো আশা করি আপনি শুনেছেন আমি যে আয়াতগুলো বলেছি 86-90, যে জুলকারনাইন পথ চলতে চলতে, এটা আল্লাহর কথা, আল্লাহ বলছে যে জুলকারনাইন পথ চলতে চলতে একটা জায়গায় পৌঁছলেন যেখানে কিনা সূর্য অস্ত যায়, সূর্যকে পঙ্কিল জলাশয় অস্ত যেতে দেখলেন এবং সেখানে একটা জাতির দেখা পেলেন। বলছে আল্লাহ যে তাকে বললো যে আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা পুরস্কৃত করতে পারেন। আর 90 নম্বর আয়াতে বলছে তিনি চলতে চলতে সূর্যের উদয় স্থানে পৌঁছলেন, উদয় মানে যেখানে সূর্য উদিত হয় সেখানে, তো সেখানে তিনি দেখতে পেলেন যে সেই জাতির উপর তাপ থেকে রক্ষা করার জন্য কোনো আড়াল আমি সৃষ্টি করিনি। এই যে কোরআনের আয়াতটা এটাই আমাদের বলা, এখানে আমার কোনো দাবি নেই। আচ্ছা, এখন আপনি কয়েকটা আয়াত পড়ছেন, চারটার মতো মনে হয়, তার মধ্যে দুটো আয়াত মেইন ছিল 86 নম্বর আর 90 নম্বর। হ্যাঁ, এখন আপনি 86 নম্বর আয়াতটার তাফসীরটা পড়ে শুনান, 2 মিনিটে হয়তো বা পড়ে শুনাতে পারবেন। মানে তারপরে আপনি আবারও আমাদের সাথে একমত যে কোরআন বুঝতে গেলে তাফসীর লাগবে, কোরআনের যে 2 ডজন আয়াতে বলা আছে এর কথা, ওই কোরআন সুস্পষ্ট কিতাব, এটাতে আপনিও তাহলে আমাদের সাথে একমত, তাই তো? ধরেন আপনি ভাই ভাই নেন, কিন্তু আমি বলতেছি আমার উদ্দেশ্য এবং সবার উদ্দেশ্যে আপনি তাফসীরটা পড়ে শুনুন। জি অবশ্যই, তাফসীরটা হচ্ছে ইবনে কাসিরের তাফসীর আছে এখানে, ইংরেজি তাফসীর, আমি বলি তাহলে। আনটিল ওয়েন হি রিচড দ্য সেটিং প্লেস অফ দ্য সান, সূর্যের অস্ত স্থান, পরে বাংলায় সামারিতে বুঝিয়ে, আচ্ছা ঠিক আছে আমি ইংরেজিটা বলছি। আনটিল ওয়েন হি রিচড দ্য সেটিং প্লেস অফ দ্য সান মিন্স হি ফলোড এ রুট আনটিল হি রিচড দ্য ফার্দেস্ট পয়েন্ট দ্যাট কুড বি রিচড ইন দ্য ডাইরেকশন অফ দ্য সান সেটিং হুইচ ইজ দ্য ওয়েস্ট অফ দ্য আর্থ। অ্যাজ ফর দ্য আইডিয়া অফ হিজ রিচিং দ্য প্লেস ইন দ্য স্কাই ওয়ার দ্য সান সেটস, দিস ইজ সামথিং ইম্পসিবল and the tales told by storytellers that he traveled so far to the west that the sun set behind him are not true at all. Most of the stories come from the myths of the people of the book and the fabrication and lies of their histories. এখানে তারপর বলছেন he found it setting in a spring of hamia, muddy spring. তারপর বলছে এখানে অন্য আয়াতগুলোর আছে, মানে অন্য কে কি বলেছে, বক্তারা অমুক ব্যক্তি কি বলেছে, তমুক ব্যক্তি কি বলেছে, এগুলো বলা আছে। মূল কথা ছিল শুরুটাই যে যতক্ষণ যখন তিনি সূর্যের অস্তাচলে, সেটিং প্লেস অফ দ্য সান, সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন মিন্স হি ফলোড এ রুট আনটিল হি রিচ দ্য ফার্দেস্ট পয়েন্ট দ্যাট কুড বি রিচ ইন দ্য ডাইরেকশন অফ দ্য সান সেটিং, মানে সূর্যের অস্তের দিকে যাওয়া যায় এইরকম পথ ধরে উনি হাঁটলেন এবং যতদূর যাওয়া যায় সর্বোচ্চ, সর থেকে দূরে যতদূর যাওয়া যায় ফার্দেস্ট পয়েন্ট সেখানে তিনি গেলেন, উইচ ইজ দ্য ওয়েস্ট অফ দ্য আর্থ, পৃথিবীর পশ্চিম, কিন্তু আমরা জানি পৃথিবীর পশ্চিম বলে কিছুই নেই। ওই 90 নম্বর আয়াতেও একইভাবে বলা আছে, আমি 90 নম্বর আয়াতের তাফসির বলে শোনাচ্ছি, তাফসির ইবনে কাসির, সেখানে বলা হচ্ছে যে দেন হি ফলোড অ্যানাদার ওয়ে আনটিল হোয়েন ইট কাম টু দ্য রাইজিং প্লেস অফ দ্য সান। হ্যাঁ, তো তিনি আবারও বলতে যাচ্ছেন যতক্ষণ না তিনি সূর্যের উদয় স্থানে পৌঁছলেন। তারপরে বলছেন আল্লাহ টেলস আস দ্যাট জুলকারনাইন দেন ট্রাভেল ফ্রম দ্য ওয়েস্ট অফ দ্য আর্থ টুয়ার্ড দ্য ইস্ট, এভরি টাইম হি পাসড এ ন্যাশন হি সাবজুগেটেড দ্য পিপল অ্যান্ড কল্ড দেম টু আল্লাহ। তিনি যাচ্ছিলেন পূর্বের দিকে এবং, আপনি একটু মাইক্রোফোনটা চেপে ধরুন, তিনি পূর্বের দিকে যাচ্ছিলেন এবং এবং প্রত্যেকটা জাতিকে যখনই পাচ্ছিলেন আল্লাহর দিকে ডাকছিলেন, তারা যদি তার কথা শুনছিল হ্যাঁ তখন তিনি তিনি ভালো ছিলেন, আর যদি তারা না শুনছিল তাহলে তিনি তাদেরকে হিউমিলিয়েট করতেন, হ্যাঁ, এবং তাদের ওয়েলথ, তাদের সম্পদ নিয়ে নিতেন এবং তাদের পজিশন, তাদের যা আছে সম্পদ সম্পত্তি সব কিছু নিয়ে ছিনিয়ে নিতেন। ফ্রম এভরি ন্যাশন হি হোয়াট হি আর্মিস নিডেড, প্রত্যেকটা জাতি থেকে তার আর্মির যা প্রয়োজন ছিল তাই নিয়েছেন,
পরবর্তী জাতির সাথে লড়াই করার জন্য, টু ফাইট দ্য নেক্সট নেশন. When he reached the place where the sun rises, Allah says, he found it rising on a people. তিনি দেখলেন সূর্যটা একদল মানুষের উপরে উদিত হচ্ছে, মিনিং এ ন্যাশন, মানে একটা জাতির উপরে, যাদের জন্য, ফর হুম উই আল্লাহ হ্যাড প্রোভাইডেড নো শেল্টার অ্যাগেন্সট দ্য সান, সূর্যের থেকে বাঁচার জন্য কোনো শেল্টার দেয়নি. হ্যাঁ, তো আপনার এই যে আয়াতের তাফসিরগুলোই বলছে সরাসরি, আমি যা বললাম বরং আমার চাইতে আরও কঠিনভাবে ব্যাখ্যা করে দিচ্ছে, যেটা আপনার, আমি জানি আপনাদের জন্য মেনে নেওয়া কষ্ট. সূর্যের পৃথিবীর পশ্চিম স্থানে পৌঁছানো যায়, পৃথিবীর পূর্ব স্থানে পৌঁছানো যায়, এটা কি আপনি মানেন? এরকম কি সম্ভব? সূর্য সূর্যে উদয়ের, মানে পৃথিবীর পশ্চিম স্থানে যাওয়া যায় যেখানে সূর্য কিনা অস্ত যায়, এবং পৃথিবীর পূর্ব স্থানে যাওয়া যায় যেখানে কিনা সূর্য উদিত হয়, এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা বলে মনে হয় আপনার? না, এমন তো হওয়ার কথা না. রাইট, কিন্তু আপনার কোরআন এটাই বলছে. আপনি একটু পড়ে দেখেন আয়াতগুলো, যেগুলো বললাম আমি ভুলও বলতে পারি বা মিথ্যাও বলতে পারি. তাফসির ইবনে কাসির, আপনি, আমি ইংলিশটা পড়ে শুনিয়েছি, ইংরেজি অনুবাদটা, তো আপনি পড়ে দেখেন কেমন. পড়ে দেখার পর যদি মনে হয় যে না, আমি যেটা বলেছি, আপনাকে আমি আপনাকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সূর্য, না এই বিষয়টাকে শেষ হয়ে যাক, এই বিষয়টাকে শেষ হয়ে যাক. কোরআনে সূর্য পশ্চিম দিকে ওঠার কথা বলা হয়নি, আমি এটা বলিনি, তিনবার বললাম আপনাকে. কুরআনে সূর্যকে পূর্ব দিকে ওঠার কথাই বলেছে, পশ্চিম দিকে অস্ত যাওয়ার কথাই বলেছে. আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? এখন সূর্য কি পূর্ব দিকে ওঠে বৈজ্ঞানিকভাবে? জি, পূর্ব দিকে ওঠে সূর্য, বৈজ্ঞানিকভাবে ওঠে কিনা? না, ওঠে না. হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা ভুল, এটা আমাদের বানানো কথা. যেমন আমরা বলি মন, আমি বলি যে ভাই ভালো আছেন, ভাই আমার মনটা একটু খারাপ, এই মন তো বানানো কথা. সেরকম সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা বানানো কথা. এটা নিয়ে আমি অন্য আরেকটা লাইভে বলেছিলাম, সেই লাইভে আমি এটাও বলেছিলাম যে সূর্য পূর্ব দিকে বা পশ্চিম দিকে ওঠে না, এগুলো আমাদের বানানো কথা বৈজ্ঞানিকভাবে. হ্যাঁ, এটা বৈজ্ঞানিকভাবে, বৈজ্ঞানিকভাবে যদি আমি বলি তাহলে এটা সঠিক হবে না, কিন্তু আমাকে যদি বলা হয় যে সূর্য কোন দিকে ওঠে, তাহলে আমি উত্তরটা দেব শুনবো সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে আমি কিন্তু সঠিক, আমারটাও সঠিক, আর বৈজ্ঞানিক যেটা বলছে ভুল. না, আপনি সঠিক নন, আপনি সঠিক নন. কেন? কারণ হচ্ছে আমি আপনাকে প্রশ্নটা করলাম অবৈজ্ঞানিক ভাবে, তার মানে আপনি বলতে চাচ্ছেন কোরআনটা অবৈজ্ঞানিক? না না না, আমরা তো বাস্তব কথা তো তাইতে বললেন. না না, তাহলে কোরআনটা সেটাই, কোরআন তাহলে বিজ্ঞান মানে না, তাই তো? কোরআনে তাহলে বিজ্ঞানটা মিললো না, তাই তো? মানছেন? এখন সেটা যদি সঠিকভাবে প্রমাণ পাওয়া যায় কোরআন বিজ্ঞান মানে না, তাহলে অবশ্যই প্রমাণ তো আপনি পেলেন, প্রমাণ তো আপনি পেলেন যে সূর্য পূর্ব দিকে ওঠা আলাদা জিনিস, আর সূর্য পূর্ব দিকে কোথায় ওঠে সেখানে পৌঁছানো কিন্তু দুটো ভিন্ন কথা. কোরআন বলছে সেখানে পৌঁছেছিল, কোরআন বলছে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সেই অস্তের স্থানে পৌঁছেছিল, পৌঁছেছিল, তার পৌঁছানোর কথা বলছে কোরআন, সেটা ভিন্ন জিনিস. সূর্য পূর্ব দিকে ওঠা আলাদা জিনিস, সেই জায়গায় পৌঁছে যাওয়া আলাদা জিনিস. বুঝতে পারছেন কথাটা? পৌঁছে যাওয়া সম্ভব নয়, এটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি গতকালকে তাফসিরের একটা কোরআন ডাউনলোড করে আমি 86 নাম্বার আয়াতটা পড়ছি, ব্যাখ্যা পড়ছি, তো সেখানে যেভাবে বলা হয়েছে আর আপনার কথার সাথে, আমি আমার কথা না কোরআনের কথা, তাহলে কোরআনের কথার সাথে আপনার তাফসির তাহলে মিলে নাই? যদি না মিল পেয়ে থাকেন তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে কোরআনের কথার সাথে আপনার তাফসিরের কথার মিল নেই, ব্যাপারটা এরকম. হ্যাঁ, এখন আমি এখানে একটা লাইন বানাই, তাফসির লিখছে তারাও হয়তো বা ইয়ে করতে পারে. না, অ্যাপসে তাফসির লেখে নাই, অ্যাপসে তাফসির লেখে না. আমি, আপনি পৃথিবীর যে কোনো বই থেকে, আমি অনুবাদ পড়েছি মহিউদ্দিন খানের, মহিউদ্দিনের অনুবাদ পড়েছি, আপনি মহিউদ্দিন খানের অনুবাদ পৃথিবীর যে কোনো প্রকাশনীর থেকে নামিয়ে ডাউনলোড করে আপনি পড়েন, আমি সেটা পড়ে শুনিয়েছি, মিল পান কিনা খুঁজে দেখেন. তাফসির ইবনে কাসির, আপনি, আমি ইংরেজি অনুবাদ পড়ে শুনিয়েছি আপনাকে, তাফসির ইবনে কাসিরের একটা ইংরেজি অনুবাদ পাওয়া যায় সারা পৃথিবীতে, একটা ইংরেজি অনুবাদ পাওয়া যায়, পড়ে দেখেন. আপনি আপনি যে তাফসির পড়েছেন সেই তাফসিরটার নাম কি বলতে পারেন? সেই অ্যাপসে তাফসির কারকের নাম লেখা আছে? ওটা ছিল তাফসিমুল কুরআন ইসলামিক ফাউন্ডেশনেরই হবে, এই দুটোর একটাই হবে, আর না হলে আধুনিক প্রকাশনী, এই তিনটার একটা হবে, ঠিক আছে? তো এই এই প্রকাশনী গুলো, এই তাফসির গুলো করেছে হচ্ছে এই সেদিন, ঠিক আছে? আর আমি যেটা বললাম তাফসির ইবনে কাসির, এটা 1300 শতকের, এটা জাস্ট ইংরেজি অনুবাদটা আমি আপনাকে বলেছি, বাংলা অনুবাদ নয়। আর মহিউদ্দিন খানের অনুবাদটাও বেশি দিন আগের নয়, 50 বছর, 50 বছরও হবে না বোধ হয়, ঠিক আছে? তো
আমার কাছে 1649 সালের 1650 সালের মানে 1700 শতকের ইংরেজি অনুবাদ আছে, আপনি চাইলে সেই অনুবাদটা আমি আপনাকে আপনি নিজেও খুঁজে পাবেন, আমাকে দিতে হবে না, আপনি নিজেই খুঁজে পাবেন, ইন্টারনেটে সার্চ করবেন যে 1649 সালের প্রথম ইংরেজি অনুবাদ কুরআন পেয়ে যাবেন। বুঝতে পারছেন তো আমি যেগুলো বলেছি, আপনি যদি সেগুলোর মাঝে আপনার ওই তাফসিরের সাথে মিল খুঁজে না পান তাহলে এই তাফসির কারক এবং কুরআনের মধ্যে মিল নেই, আমার নয় কুরআন। আমি কিন্তু মহিউদ্দিন খান, আমি কিন্তু একটা লাইনও বানিয়ে বলিনি, মহিউদ্দিন খানের কথা বলছি। যেমন ধরেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও ডাউনলোড করে দেখলাম, সেখানে ইমতিহাসানের সাথে একটা ভাইয়ের কথা হচ্ছিল, সে একটা সে অনেক না এমকে শুনেন আমি বলি টম ডিক এন্ড হ্যারি, ইসলামের ব্যাপারটা হচ্ছে এরকম, এভরি টম ডিক এন্ড হ্যারি ক্যান গিভ এ ফতোয়া, ইসলামের ব্যাপারটা হচ্ছে এটা, যে কোনো টম ডিক এবং হ্যারি চাইলেই ফতোয়া দিয়ে দিতে পারে ইসলামের। আমি আপনাকে আমার আমি কোনো ফতোয়াই দিইনি, আমি জাস্ট কোরআনের যে অনুবাদটা দিয়েছি সেটা আপনাকে বলেছি। আমি আপনার কাছে নতুন টপিকে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, কারণ আমার একদমই সময় নেই। আপনি এই আপনার যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন আশা করি সেই বিষয়টা মানে যদি যদি আপনারটা যে আমাকে মানতে হবে আমারটা আপনাকে মানতে হবে এমনটা বলছি না, মানে আপনার যা বক্তব্য ছিল আপনি বলেছেন, আমার যা বক্তব্য ছিল আমি বলেছি, অর্থাৎ আমাদের বক্তব্য শেষ, তাই না? জি আচ্ছা, তো মেহেদী হাসান ভাই ভালো থাকবেন, আবারও কথা হবে আপনার সাথে নতুন কোনো বিষয়ে নতুন কোনো সময়ে, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি যাওয়ার আগে একজন আমাকে বলছেন যে কয়েক সপ্তাহ ধরে উনি চেষ্টা করছেন, আমি তাকে দেখি এবারে অ্যাড চলে গিয়েছে, কাজী উমর ফারুক ভাই আপনি দেখেন যুক্ত হতে পারেন কিনা। আসলে আমি এখনো মানে লাঞ্চ আওয়ার পার হয়ে যাচ্ছে, আমি এখানে তাড়াহুড়ো করছি। উমর ফারুক ভাই আপনি যুক্ত হয়েছেন, আপনার লাইনটা কেটে যাচ্ছে, আমার কিচ্ছু করার নেই, আমি চেষ্টা করছি, আমি দেখি আবারও আপনাকে দেখি চেষ্টা করার, আমি আবারও আপনাকে দেখছি চেষ্টা করছি যুক্ত করার। না এবার আপনি আবার আরেকবার একটু অ্যাড পাঠান, হ্যাঁ কাজী উমর ফারুক ভাই লাইভটা থেকে বের হয়ে গিয়ে আবারও ঢুকে একটা অ্যাড পাঠান, আমি দেখি যুক্ত করার চেষ্টা করছি। আমি আপনি যেহেতু বললেন দুই উইক ধরে চেষ্টা করছেন, আমি আপনার সাথে কথাটা বলেই রেখে দেবো, আমরা ই করব ওই যে ওই আমি কেন ধার্মিক এটা নিয়ে পর্বটা করব আবারও। আর হচ্ছে আচ্ছা তানভীর ভাইয়ের কাছে, আচ্ছা তানভীর ভাই আপনি আমাকে তাহলে একটা ইনবক্সে করে রাখেন, হ্যাঁ আমরা আমি আপনাকে হচ্ছে আমরা আরেকদিন না হয় যুক্ত হয়ে আপনি আমাদেরকে মন বিষয়ে আপনার যে মন্তব্যগুলো আছে বললেন, কেমন? আজকে আমি শেষ একটু চেষ্টা করে দেখছি যে এই ভাইয়ের কাছ সাথে কাজী উমর ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি কিনা। অ্যাডিং হচ্ছেন, সেটাই আগে পেট পুজো তারপরে ভগবান পুজো। হ্যালো, হ্যাঁ কাজী, না ওনার লাইনটা কেটে, আমি জানি না আপনার হয়তো ওখানে মোবাইলে কোনো সমস্যা, আপনার আপনার লাইনটা বারবার কেটে যাচ্ছে, আপনার আপনিই কেটে যাচ্ছে, অন্য সবাই কথা বলতে পাচ্ছে, আপনি একটু অন্য কোথাও একটু টেস্ট করে নিয়েন আপনার লাইনটা ঠিক আছে কিনা, কেমন? অন্য একটা অ্যাকাউন্টে ঠিক আছে না বলতে তানভীর ভাই, আপনি আরেকদিন আমাকে একটু যেদিন উন্মুক্ত আলোচনা মানে টপিকটা খুঁজবেন যে উন্মুক্ত আলোচনা কিনা, যদি টপিকটা হয় উন্মুক্ত আলোচনা আপনি যুক্ত হয়ে আমাদেরকে বললেন মন বিষয়ে আপনার মতামতগুলো, ঠিক আছে? আমি এমনি আপনাকে জানিয়ে রাখি মন বলতে কিছুই নেই, আমাদের যে কনসাসনেস, আমাদের যে এই যে আমাদের মস্তিষ্কের যে এই যে নানা রকম অনুভূতিগুলো একসাথে যে এই যে থাকে আমরা এটার নাম দিয়েছি মন। মন বলতে কিছুই নেই, মানুষের হৃৎপিণ্ড ট্রান্সপ্লান্ট করা যায়, মানুষের মস্তিষ্ক ট্রান্সপ্লান্ট করা যায় এখন, আর মস্তিষ্ক ট্রান্সপ্লান্ট করে ফেললে আপনি আপনার যে সত্তা সেটা হারিয়ে ফেলবেন, আমাদের সত্তাটা পুরোটাই মস্তিষ্কের মধ্যে জমা আছে, মন বলতে আর কোথাও অন্য কিচ্ছু নেই, আত্মা বলতেও অন্য কোথাও আর কিচ্ছু নেই। হ্যাঁ তো আপনি আরেকদিন যুক্ত হয়ে সেদিন আমাদেরকে বললেন, কেমন? আচ্ছা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেকক্ষণ আপনারা ছিলেন অপেক্ষায় অনেকক্ষণ ধরে, 4 ঘন্টা প্রায়, আমার লাইভগুলো জানি না কেন এরকম হয়ে যায়, আমি কয়েকদিন মানে আমি আসলে সবসময় সময় পাই না, জন্য কয়েকদিন পরপর আসি, আর আসলেই আমারও যেতে ইচ্ছে করে না, আপনারাও আসলে যেতে দেন, আমি দেখি যে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকমই ভিউয়ার্স থাকে, ভালো লাগে। আপনারা আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, তো ভালো থাকবেন, আর যারা যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে চান, নিজের জীবনের অভিজ্ঞতাগুলো জানাতে চান, তাদের জন্য আমি আবারও মনে করিয়ে দিই, আপনারা চাইলে
লাইভে যে এসে বলতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আমাকে লিখে পাঠালে আমি সেই ঘটনাগুলো বলে শোনাবো। যেমন একজনের ঘটনা আমি লিখে রেখেছি, আমি বলার সময় পাচ্ছি না, আমি তার স্টোরিটা বলবো, তার জীবনের স্টোরিটা। তো সেরকম আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন, অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন, অথবা আপনারা আমার সাথে মেসেঞ্জার কলে যুক্ত হয়ে আপনারা আমাকে জানাবেন, আমি সেটা পরবর্তীতে ভিডিও আকারে দেব। যেমন আপনারা দেখেছেন বৌদ্ধ ধর্ম নিয়ে আলী সিনা ভাই বলেছিল, সিনা আলী ভাই। অথবা আপনারা যদি চান না আপনাদের ভয়েসটা চেনাবেন না, আপনারা ওই কম্পিউটার ব্যবহার করে, কম্পিউটারে কিছু ফ্রি সফটওয়্যার আছে যেগুলোতে ভয়েস চেঞ্জ করে ফেলা যায়, সেগুলো দিয়ে আমার সাথে কথা বলতে পারেন, বলে আমরা পরে সেই অডিওটা আমি ভিডিও হিসেবে বা অডিও হিসেবে ছাড়বো। আরও সেটাও যদি না পারেন, আপনি আমার সাথে মেসেঞ্জারে কথা বললেন, আমি সেই কথাটা আপনার যে অংশটা আছে সেটুকুর পিচ চেঞ্জ করে দিব, আপনার আপনার ভয়েসটা আমি চেঞ্জ করে দিব এডিট করে, তারপরে সেটা আপলোড করব। মানে যেভাবে ইচ্ছা আপনারা আপনাদের জীবনের ঘটনাগুলো বলতে পারেন, আমি এটা চাই আপনারা বলেন। হ্যাঁ, লিখে পাঠান, কথা বলেন, লাইভে যে আসতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, আবারও কথা হবে, কেমন, বিদায় নিচ্ছি।